Hi guys, I am Ramashish. আমরা এই মুহূর্তে রয়েছি দমদম এয়ারপোর্টে। আমরা ট্যুর করছি মানালি, ওখান থেকে ডিগু লেক ট্রেক আমরা করব। এই মুহূর্তে আমরা 6 জন আছি, তার মধ্যে 5 জন আমাদের সামনে রয়েছে, দীপুকে আমরা খুঁজে পাচ্ছি না। সুমন তো আমার ছোটবেলাকার বন্ধু। লেটস গেট দ্য ক্যামেরা টুয়ার্ডস সুমন। ওইদিকে মেঘনা আছে, অর্ণব দা, আর মনীষা ইজ ক্যামেরা ওম্যান। তো আমরা বোলপুর থেকে এসেছি কবিগুরু এক্সপ্রেসে। এখানে 3:15 নাগাদ পৌঁছেছি। এখন প্রচণ্ড গরম করছে, জানি না কত দূর এসে চালিয়েছে। আজকে গরমে ঘামছি, কালকে হয়তো শীতে কাঁপবো। তো আমাদের 5:50 নাগাদ ইন্ডিগো ফ্লাইট টুয়ার্ডস দিল্লি। দিল্লিতে ল্যান্ড করবে অলমোস্ট 8:30 PM। দেন উইল বি গোয়িং টু মজনুকাটিলা বাস স্ট্যান্ড, সেখানে আমরা ভলভো বাস বুকিং আছে ওখানে রেড বাস থ্রু দিয়ে। ইট উইল বি অলমোস্ট 14 আওয়ার্স অফ জার্নি। তো রাত্রি 10:30 বাস, নেক্সট ডে 12:30 PM উইল বি ল্যান্ড আপ ইন মানালি। দেন কালকে দিনটা পুরো টাইম মানালিতে থেকে পরশু দিন আমাদের ট্রেক শুরু হবে ভিগু লেক ট্রেক। সো হোপ কি এই পুরো ট্যুরটা এনজয়মেন্টে পুরো ফুল থাকবে। আর আমাদের 6 জনের মধ্যে 4 জনের দিস ইজ দ্য ফার্স্ট ফ্লাইট, সো এভরিবডি ইজ সো এক্সাইটেড। সো হোপ দিস ট্যুর উইল বি very much fun filled tour in our future. Thanks. हमें इस बात की बेहद खुशी है कि आज आप हमारे साथ यात्रा कर रहे हैं। यदि उड़ान के दौरान आपको गेट वेल सून बैग की आवश्यकता पड़े तो हमारे विमान कर्मी दल से अभी संपर्क करें। Ladies and gentlemen, boys and girls, we welcome you on flight 6E2307. We will take 1 hour and 50 minutes to reach Delhi. দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। আমরা এখন কনভেয়ার বেল্টের সামনে ওয়েট করছি। ইটস অলমোস্ট 1/2 আওয়ার ডিলেড। এখনও পর্যন্ত আমাদের ট্রলি ব্যাগগুলো কিছুই আসেনি, রুকস্যাকগুলো। বাট ফ্লাইট ওয়াজ কোয়াইট আর্লি, 20 মিনিটস বিফোর টাইম ল্যান্ড করে গেছে। আমরা এরপরে যাবো মজনুকাটিলা বাস স্ট্যান্ড। সো আমাদের বাস আছে 10:40 PM, এখন অলমোস্ট 8:40। তো এখন আমাদের হাতে 2 ঘন্টা টাইম আছে, কিন্তু এর মধ্যে ডিনার করতে হবে। So hope we should not be rushed towards the bus stand and let's enjoy.
সো ফাইনালি আমরা মানালিতে পৌঁছে গেছি আফটার 15 আওয়ার্স অফ লং বাস জার্নি ইট ইজ সো এক্সস্টেড অ্যান্ড এক্সাসপিরেটেড জার্নি অ্যান্ড আমরা দিল্লি থেকে চেপেছিলাম অলমোস্ট 11 PM রাত্রি 11টার সময় আজকে এখানে নামতে নামতে দুটো বেজে গেছে দুপুর দুটো তো অলমোস্ট 15 আওয়ার্স আমাদের জার্নি হয়েছে রাস্তা খুব একটা ভালো ছিল না কিন্তু বাস সার্ভিস ওয়াজ রিয়েলি গুড তো সবাই আমাদের সঙ্গে যারা আছে মেঘনা দীপু অনন্তদা প্রত্যেকেই খুব এক্সস্টেড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুমন্ত কিন্তু আমাদের এখানে মানালিতে যে স্টেটাস সেটা খুবই স্যাটিসফাইড আমাদের রুম 1200 টাকার মধ্যে রুম যেটা আমরা পেয়েছি ইটস এক্সট্রিমলি গুড উইথ এক্সট্রিমলি বিউটিফুল ভিউ এখন আমরা লাঞ্চের জন্য খাবার অর্ডার করেছি উইথ মাউথ ওয়াটারিং লাঞ্চ উই আর ওয়েটিং ফর দ্যাট অ্যান্ড দেন উই উইল বি টেকিং আওয়ার বাথ অ্যান্ড দেন উই উইল বি প্ল্যানিং টু গো মল রোড টু হ্যাভ সাম শপিং অ্যান্ড অল আর কালকে আমাদের প্ল্যানিং হচ্ছে কালকে ভিগু লেক ট্রেক আমাদের শুরু হবে মানালি থেকে সকাল 8:30-8:30 দিকে ব্রেকফাস্ট করে আমরা শুরু করব এখন উই আর প্রিপেয়ারিং ফর সাম ইন হাউস ফান and relaxation session that's all thank you ঠিকঠাক হচ্ছিল না ওইটা কেন এইটা